আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে রাস্তার সবাই আশা করি ভালো আছেন। কাজ শেষে সবাই তো বাসায় চলে যায়। আজকে আমরা একটু আসলাম রাতের অবস্থা কেমন হয় মনস্ত্রাকিতে একটু দেখার জন্য। আসলে খুবই সুন্দর একটা অবস্থান আছে রাতে। সবাইকে অনেক ধন্যবাদ, লাইভটা সবাই শেয়ার করে দিবেন। ওখানপাট অফ হয়ে গেছে, কারণ আসলে আমরাও কাজ করি, কাজের মাঝে আমরাও সময় পাই না দিনের স্পটগুলো দেখানোর জন্য। দিনের অবস্থানগুলোতে অনেক সুন্দর দেখা যায়, অনেক মানুষ থাকে। তো আজকে একটু রাস্তায় সময় পেলাম, তো ভাবলাম আপনাদেরকেও বিষয়টা একটু শেয়ার করি, রাস্তার অবস্থানটা কেমন হয় মনে রাখি। ইনশাল্লাহ ভাই, আগামী মাসে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন কোনো স্পটে নিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ এখন তো কাজের সময়, ছুটি পাচ্ছি না। আগামী মাসে ছুটি আছে, ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে যাবো নতুন কোনো স্পটে, ইনশাল্লাহ নিয়ে যাবো। জুয়েল আহমেদ ভাই সুন্দর একটা কমেন্টস করছেন, আসলে এটা তো আমরা সবাই দেখি। তারপরে রাতে তো এই অবস্থাটা খুবই কম দেখা হয়, কারণ আমরা সবাই কাজ করি, কাজে ব্যস্ত থাকি। আপনার নতুন কোনো স্পটের জায়গার নাম বলেন, ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো, কারণ আমরা তো আসলে গ্রীষ্মে এত অ্যাভেলেবেল না সব কিছু নিয়ে। নতুন কোনো জায়গা থাকলে আমাদেরকে বলেন, আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে নতুন নতুন কিছু দেখার চিন্তাভাবনা আছে আমাদের। এখন তো রাতের শেষ পর্যায়ে, প্রায় 12:30 বাজে এখন, লাস্ট সময়, দোকানপাট বন্ধ করার সময় হয়ে গেছে।
সবার কাটায়